শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার, 102টি ট্যাঙ্ক ধ্বংস, দাবি ইউক্রেনের। রুশ ট্যাঙ্কের অগ্রযাত্রা থামাতে ব্রিজ সহ নিজেকে উড়িয়ে দিলেন ইউক্রেনীয় সৈনিক। ইংলিশ চ্যানেলে রুশ কার্গো আটক করল ফ্রান্স। প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আমেরিকা। ইউক্রেনে 200 ইয়ার ডিফেন্স রকেট পাঠাচ্ছে নেদারল্যান্ডস। ইউক্রেনের 800 সামরিক অবকাঠামো ধ্বংস করেছে রাশিয়া। ইউক্রেন রক্ষায় যুদ্ধ নামছেন কিংবদন্তি দুই বক্সার। এবার বিস্তারিত। রাশিয়ায় প্রায় 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার, 102টি ট্যাঙ্ক ও 536টি সাজোয়ার ট্যাঙ্ক ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক টুইট বার্তায় দাবি করেছে। টুইট বার্তায় বলা হয়েছে, রুশ সেনাদের আনুমানিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার, 102টি ট্যাঙ্ক, 536টি সাজোয়া যান, 15টি আর্টিলারি এবং বাক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এদিকে চলমান সংঘর্ষে 3,500 রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বিবিসি জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি রাশিয়া। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালিতপোল দখল করেছেন রুশ সেনারা। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, মালিতপোল শহরের বিমান ঘাঁটি থেকে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, শহরটিতে তাদের সেনাদের সঙ্গে রুশদের তুমুল লড়াই হচ্ছে। শরীরে মাইন বেঁধে নিজেকে উড়িয়ে দিয়ে রুশ ট্যাঙ্কের অগ্রযাত্রা থামিয়েছেন এক ইউক্রেনীয় সৈনিক। তিনি মাইন বিস্ফোরণ করে ব্রিজ সহ নিজেকে উড়িয়ে দেন। ব্রিজ সহ নিজেকে উড়িয়ে দেওয়া ওই ইউক্রেনীয় সৈনিকের নাম ভিতালি স্কানুন ভলোদিমিরোভিচ। তিনি পদমর্যাদায় ইউক্রেনের নৌসেনার ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ার। রাশিয়া অধিকৃত ক্রিমিয়া থেকে ইউক্রেনের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য মূল রাস্তা খেরসন প্রদেশ হয়ে গেছে। ওই রাস্তার ওপর হেনি সেতু। রাশিয়ার সাজোয়া গাড়ি ও ট্যাঙ্ক ওই পথ দিয়েই মূল ইউক্রেনে ঢুকে পড়ার চেষ্টা করছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ান ভিতালি স্কারকুন ভলোদিমিরোভিচ। যখন দেখলেন ইউক্রেনে ঢুকে পড়তে যাচ্ছে রুশ ট্যাঙ্ক বহর এবং এগিয়ে যাচ্ছে সেতু লক্ষ্য করে, তখন গায়ে মাইন বেঁধে ব্রিজ সহ নিজেকেই উড়িয়ে দিলেন। মুহূর্তে ধসে পড়ল 4 লেনের সেতু। থেমে যায় রাশিয়ার ট্যাঙ্কগুলো। নিজের প্রাণ বাঁচাতে দেরিতে মাইন বিস্ফোরণ করলে ঘটনা অন্যদিকে মোড় নিত, কারণ তখন রাশিয়ার ট্যাঙ্কগুলো ব্রিজ পার হয়ে যেত। নিজের প্রাণ দিয়ে রুশ ট্যাঙ্ক বাহিনীকে রুখে দেওয়ার জন্য যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে এখন জাতীয় বীরের মর্যাদা পাচ্ছেন ভিতালি। ব্রিটেন ও ফ্রান্সের মধ্যবর্তী সাগরে ইংলিশ চ্যানেলে রাশিয়ার এক কার্গো জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। শনিবার ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে এই খবর জানানো হয়। খবরে বলা হয়, জাহাজটি রুশ বন্দর সেন্ট পিটার্সবার্গের দিকে যাচ্ছিল। ফরাসি কর্মকর্তারা বিবিসিকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নতুন নিষেধাজ্ঞার আলোকে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটিকে বর্তমানে উত্তর ফ্রান্সের বুলন সুর মেরো বন্দরে রাখা হয়েছে। কর্মকর্তারা জানান, বাল্টিক লিডার নামের 127 মিটার দীর্ঘ কার্গো জাহাজটি গাড়ি বহন করছিল। রাতে এটিকে আটক করে নৌবাহিনী ফ্রান্সে নিয়ে আসে। কর্মকর্তারা বলেন, মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা এক কোম্পানি সংশ্লিষ্টতার সন্দেহে ফরাসি সরকারের অনুরোধে জাহাজটি আটক করে বন্দরে নিয়ে আসা হয়। ফরাসি সীমান্তরক্ষী বাহিনী বর্তমানে কার্গো জাহাজটির বিষয়ে তদন্ত করছে। বাল্টিক লিডারে থাকা কর্মীরা ফরাসি কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করছে। এদিকে রাশিয়ার বার্তা সংস্থা আইআইএ নিউজ এজেন্সি জানায়, ফ্রান্সের এই পদক্ষেপ সম্পর্কে দেশটিতে রুশ দূতাবাস কারণ জানতে চেয়েছে। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল ও নৌ বিমান বাহিনীকে পূর্ণ মাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকার বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র
ইউক্রেনের রাজশাহী কিয়েভে রাশিয়া এবং ইউক্রেনের সামরিক বাহিনীর মধ্যে প্রচণ্ড প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে কিয়েভ থেকে নিরাপদে উদ্ধার করে প্রস্তাব দিয়েছে আমেরিকা। মার্কিন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযান আজ তৃতীয় দিনে পড়েছে, অর্থাৎ 3 দিনের মাথায় রাশিয়ার বাহিনীর রাজধানী কিয়েভে প্রবেশ করে এবং সেখানকার রাস্তায় রাস্তায় লড়াই হচ্ছে। অথচ এর আগে গতকাল শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন বিশ্বকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তার কথায় মূলত এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত ছিল। তিনি বলেছিলেন এই যুদ্ধ প্রলম্বিত হবে এবং বিশ্বে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে দেওয়া পোস্টে জানিয়েছেন, আমাদের মিত্ররা অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি পাঠাচ্ছে এবং সেগুলো ইউক্রেনের পথে রয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি কোয়ালিশন কাজ করছে। এদিকে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে রাজধানী কিয়েভে প্রচণ্ড গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সংঘর্ষে এ পর্যন্ত 198 জন নিহত ও 1,115 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 2টি শিশুও রয়েছে। ইউক্রেনে যত দ্রুত সম্ভব 200টি এয়ার ডিফেন্স রকেট পাঠাবে নেদারল্যান্ডস। দেশটির সরকার শনিবার পার্লামেন্টে এক চিঠিতে কথা জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। চিঠিতে বলা হয় ইউক্রেনের অনুরোধে ভিত্তিতে নেদারল্যান্ডস 200টি এয়ার ডিফেন্স রকেট পাঠাতে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয় অন্য মিত্রদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব এসব পাঠিয়ে দেবে। চলতি মাসের শুরুতে ইউক্রেনের রাইফেল, গোলা বারুদ, রাডার সিস্টেম এবং মাইন ডিটেকটিভ রোবট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেন। সেসবের পাশাপাশি এবার এই 200 এয়ার ডিফেন্স রকেটও পাঠানো হবে। এদিকে নিরাপত্তা অবস্থার অবনতির কারণে পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভ থেকে ডাচ দূতাবাসের কর্মীদের পোল্যান্ডের সীমান্তের ওপারে জারোস্লোতে স্থানান্তর করা হবে বলে ওই চিঠিতে বলা হয়েছে। অন্যদিকে ইউক্রেনে রাশিয়া হামলা মোকাবেলায় দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের 27 দেশ। ইউক্রেনে 800-এর বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের 800-এর বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে রাশিয়া। এর মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনীকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন ইউক্রেনের 14টি বিমান ঘাঁটি, 19টি কমান্ড পোস্ট, 24টি S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও 48টি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। এছাড়া ইউক্রেনীয় নৌবাহিনীর 8টি নৌযানও ধ্বংস করা হয়েছে। চারদিক থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। চারদিক থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষেত্রে সকল ধরনের উপায় অবলম্বন করেছে রাশিয়া। স্থল, সমুদ্র ও আকাশ পথে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক অবস্থান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। স্থল, সমুদ্র ও আকাশ পথকে ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন রুশ কর্তৃপক্ষ দীর্ঘপাল্লার নিখুঁত অস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হচ্ছে। সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রাশিয়া তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। রাশিয়ার আগ্রাসন থেকে মাতৃভূমি ইউক্রেনের রক্ষায় যুদ্ধে নামার ঘোষণা দিলেন সাবেক বিশ্বসেরা বক্সার ভিতালি ক্লিটসকো। অস্ত্র হাতে তুলে দিলেন এ বক্সার। তার সঙ্গে ভাই হল অব ফেম বক্সার ভ্লাদিমির ক্লিটসকো তৈরি। দুই ভাই মিলে জীবন বাজি রেখে দেশের সার্বভৌম রক্ষায় ঝাঁপিয়ে পড়তে অস্বীকার করেছেন। ভিতালি বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন অনেকবার। হেভিওয়েট শিরোপা লড়াইয়ে 15 জন বিশ্বসেরাকে কুপোকাত করেছেন ক্যারিবারে। 1911 সালে ভিতালি ও তার ছোট ভাই ভ্লাদিমির ক্লিটসকো যুগল হিসেবে সবচেয়ে বেশি হেভিওয়েট শিরোপা জেতার রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। রুশ সেনাদের আগ্রাসনে রাজধানী কিয়েভ আক্রান্ত হবার রুশ সেনাদের আগ্রাসনের
ভিতালি বলেছেন, আমি ইউক্রেনকে বিশ্বাস করি, আমি দেশের ওপর বিশ্বাস করি, আমি দেশের মানুষের ওপর বিশ্বাস করি, ইউক্রেনের মানুষ শক্তিশালী, সেটাই প্রমাণিত হবে। সার্বভৌমত্ব, শান্তির জন্য জনগণ আকুল, আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে যুদ্ধ করতে হবে। উল্লেখ্য, বক্সিং ছেড়ে দেওয়ার পর 2014 সাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়রের দায়িত্ব পালন করেছেন ভিতালি ক্লিটসকো।